আপজি দেবতা, তোমার কৃপাত সকলোৱে বাছি আছে। তুমি আমাক সিলভাৰৰ পৰা কনক্রিটলৈ লৈ যোৱা উইনাৰ উইনাৰ চিকেন ডিনাৰ। জয় বাপজি। ও নো, হে ৰিজানমণি, কিহে পুৱাই পুৱাই চব্জি চব্জি চিল্লাই আছা? চব্জি নহয় বাপজি, সেই চব্জি আনিব নোৱাৰিম মই, বহুত দাম। আজি আলু সিদ্ধ ভাতকে বনাই দিয়া। বাবা প্রসাদ ল। বাবা, তুই পাবজি খেলা বাদ দি কি করি আছে? এইবোৰ ইমান পয়সা খরচ করে তোক আমি মোবাইল কিনে দিছো, রয়্যাল পাস কিনে দিছো, জিলাকে তাকেই আনি দিয়েছো যাতে অলপ ভালকে খেলিব পারা। তোর মায় কনকারিত কৈছিল, তোর খুড়াই কনকারিত রসরদ আছে, আর তুই এতিয়া সিলভারতে পড়ি আছা, যথা মূর্খ গরু। বাবা অলপ ভালকে মনোযোগ দি গেমটো খেল, তোক আমি ইমান কষ্টকে টিউশন দিছো। মা, মোর ভাল নালাগে গেম খেলি, অলপ অলপ পড়বাও মন যায় মোর। তাহাতে মোর হাতর ময়লা চুটকিত চাফা কর দিম মই, চুটকিত। ইমান কম, তারে তো দুটামান বট থাকে, এটা নুব থাকে, আর এটা এনে উল্টাই পুল্টাই গুলি চলাতে বোধহয় লাগি যায়। কি হব তোর? দেউতা, মই চেষ্টাটো কৰোৱেই। হেই, তোমাৰ লগৰ ঘৰখনটো চলি যা, ইমান বঢ়িয়া খেলে, প্ৰত্যেক মেটচত তাৰ 10টামান কিল থাকেই, সেইলেহে চলি, অলপ কিবা শিকবি সিহঁতৰ পৰা, ভৰি ধুই পানী খাবি তাহাঁতৰ। মা, মই ভালকে খেলিম এইবাৰ, কিন্তু মা এইবাৰ টুৰ্ণামেণ্ট জিকিলে মোক কিন্তু আৰু এখন ৰয়েল পাছ লাগিব। তই একে এমত কি স্কপ ইউজ কৰা? এই টেক্স মা। দাদা গৰু কাট পেঞ্চিল চুপ। স্কপটো আমি ইউজ কৰিছিলোঁ বিয়াৰ পিছত প্ৰথম শ্বিলং যোৱাতে। ঠাণ্ডা ঠাণ্ডা বতৰ আছিল, কোনফালে দি স্কোপ লগাও বিচাৰিয়েই আছিলো। দেউতা, আরে তারে পার্কত এনেকুৱা এটা গেম আছিল, বুৰবাক। তই এতিয়া ভালকে প্রিপারেশন কর, অহা কালি তোর টুর্নামেন্ট, এইবার জিকিব লাগিব, তোক লৈ আমার বহুত আশা আছে। হেৰে জানমণি, টিউশন স্যার আহিছে, বলা আমি ভিতৰত গৈ শিলং যোৱা দিনবোৰৰ কথা মনত কৰো। স্যার জয় বাবজি। পপ্পু, তোর প্রিপারেশন কেনেকুয়া চলি আছে? একদম বঢ়িয়া স্যার, কিন্তু একটা প্রবলেম আছে স্যার। কি প্রবলেম? স্যার, মই কি করিলে চিকেন ডিনার পাম? তুমি একু করিব না লাগে, তুমি অকল এনিমি বুরর পৰা লুকাই থাকিবা, নহলে তুমি মারিব গলে তোমাকে মারি ফেলাব হিয়তে। কালি যে তোমাক মই ক্রেটর পৰা কালা কুলকুলা কাউরি এটা লব দিছিলু, লৈছা হেতু? স্যার একদম সেম কালা কুলকুলা কাউরি তুয়ে পাইছিলু, কিন্তু মই ধরিব যোৱাতে উৰি গল। তোমাক যে মই যোৱাকালি 5খনমান ম্যাচ খেলিব দিছিলু, তাত কেইটাকে কিল কৰিছা? স্যার প্ৰথম ম্যাচখন এটা কিল কৰিছো, আৰু পিছৰ 4খন ম্যাচত ফ্লাইং জেটৰ দৰে আকাশৰ পৰা নুমি থাকোঁতেই মৰি গৈছো। কি, ইমান দিনে মই তোক এইবোৰ শিকালো নেকি? স্যার মই এম কৰোঁতে কৰোঁতে এনিমি আহি মোক মাৰিয়ে থৈ যায়। গাধা গৰু কাট পেঞ্চিল, ক'ত ধ্যান দি থাকা, অলপ মনোযোগ দে খেলাত, কালি তোৰ টুৰ্ণামেণ্ট জানা না? অ স্যার, কি যে হব মোর, মা দেউতার নাম্বার রোশন করিব পারুনে নাই। ভালকে খেলবি, বেস্ট অফ লাক, উইনার উইনার চিকেন ডিনার লাগিবই মুখ। বাবা, হেডফোন পাউডার এইবোর লৈছানে নাই? বেস্ট অফ লাক বাবা, এশটার ভিতর এশটাই গিল করিবি, পারিলে প্লেনের ভিতর থাকতেই সকলকে মারি ফেলাবি। মাই বয়, অল দ্য বেস্ট। আপনাদের এইখানে যদি মোৰ ভিডিওটো ভাল লাগিছে লাইক কৰক, শেয়াৰ কৰক, কমেণ্ট কৰক, আৰু এইটো ভিডিঅ'ত 100টা লাইক হ'লে মই ইয়াৰ নেক্সট পাৰ্টটো আপলোড দি দিম। আৰু যদি ভিডিঅ'টো সঁচাকৈ ভাল লাগিছে শ্বেয়াৰ কৰি দিয়ক সকলোৰ লগতে, আৰু বম দি কিনে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক, আৰু একে মোৰ হাতত দি চেনেলটোৰ বেল ঘণ্টিটো বজাই দিয়ক। বাই। অসমবাসীলৈ মই মৰম যাচিলোঁ, অসমৰ এখন টান হৈ ৰচনা ৰচিলোঁ মোৰ।